দর্শক নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার পরিস্থিতি জানব সহকর্মী ইসমাইল হোসেন কেরনের কাছ থেকে। ঢাকা চট্টগ্রাম সহ জেলা সদর সহ মূল ভূখণ্ডের সকল ধরনের নৌযোগাযোগ গতকালকে সন্ধ্যার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তা এখনও বলবৎ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া হাতিয়ার সিপিপি কর্মকর্তার কার্যালয়ের অধীনে হাতিয়ার 177টি ইউনিটে প্রতিটি ইউনিটে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে, যার মাধ্যমে জনগণকে সতর্ক করা হচ্ছে। এছাড়া কিছুক্ষণ পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকে হাতিয়ার নিজুমদ্বীপ সহ সরাঞ্চল সহ বিভিন্ন 11টি ইউনিয়নের স্ব ইউনিয়নের চেয়ারম্যানদেরকে স্ব ইউনিয়নে অবস্থান করতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বেড়ির বাইরে এবং সরাঞ্চলে বসবাস করা জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য কিছু কিছু আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত করে তোলা হয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা এবং ঘূর্ণিঝড়ের মাত্রা আরও বৃদ্ধি পেলে হাতিয়াতে সকল আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হবে এবং জনসাধারণকে নিরাপদে আশ্রয় নিয়ে আসা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ তথ্য। দর্শক, হাতিয়া থেকে জানাচ্ছিলেন ইসমাইল হোসেন কিরণ।